দাপট দেখিয়ে ফিরছে করোনা, করোনা বাড়ছে দেশে, তাই টিকাকরণে বাড়তি নজর। নতুন করে গত 24 ঘন্টায় আক্রান্ত 40 জন, তবে বাংলায় মৃত্যুর খবর নেই। ইতিমধ্যেই 1,632 ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় দেশে আক্রান্ত 2,500-এর কাছাকাছি। ছোটদের জন্য আলাদা টিকার ব্যবস্থা করা হয়েছে, ছাড়পত্র পাওয়া গেছে। বায়োলজিক্যাল ইর কর্বেভ্যাক্স টিকাটিকে 5 থেকে 12 বছরের শিশুদের জন্য জরুরি ছাড়পত্র দেওয়া হয়েছে। করোনা বাড়ছে দেশে, মাস্ক পরা বাধ্যতামূলক দিল্লিতে। ধীরে ধীরে হয়তোবা এই আশঙ্কা করা হচ্ছে আবারও সেই কঠোর বিধিনিষেধের মধ্যে যেতে হতে পারে। ফের করোনা বাড়ছে সারা দেশে, বাংলাতেও একই চিত্র। দিল্লি কেরল এই সীমানা ছাড়িয়ে আপাতত বাংলামুখী হচ্ছে করোনা, তাই সজাগ থাকুন।